এরপরে প্রশ্ন করেছেন সাদিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন কোরবানি যদি পিতার উপর আবশ্যক হয় আর টাকা ছেলে দেয় তাতে কি পিতার কোরবানি হবে? কোরবানি একটি আর্থিক ইবাদত, আর আর্থিক ইবাদতের বিষয়ে যদি কারোর আর্থিক ইবাদত অন্য কেউ সম্পাদন করার জন্য সহযোগিতা করেন টাকা দিয়ে, বা তার পক্ষ থেকে তার অনুমতি সাপেক্ষে অন্য কেউ করে দেন, তাহলে সেটি আদায় হয়ে যাবে। এই মূলনীতির আলোকে যদি কারোর কোরবানি অন্য কেউ করে দেন অথবা তার কোরবানি সম্পাদন করার জন্য অন্য কেউ তাকে টাকা দেন কিংবা পশু কিনে দেন, তাহলে তাতে তার কোরবানি আদায় হয়ে যাবে। অর্থাৎ সন্তান যদি বাবাকে কোরবানির পশু কিনে দেন কিংবা টাকা দেন অথবা অন্য কেউ দেন, শুধু সন্তান বলে কোনো কথা নয়, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। তবে যিনি দিয়েছেন তার নিজের কোরবানি তিনি পৃথকভাবে দেন, আর বাবাকে বা অন্য কাউকে কোরবানি করার জন্য আলাদা পশু কিনে হাদিয়া দিলেন, অর্থাৎ তার ইবাদতটা করার জন্য তিনি তাকে সহযোগিতা করলেন, এরকম যদি হয় তাহলে অবশ্যই এতে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে।